আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি হাসান আলী, ইতালির জেনোভা শহর থেকে। সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড দিতে পারি না বলে দুঃখিত। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আজ একটি নতুন জায়গায় নিয়ে যাব। আশা করি আপনারা জায়গাটি উপভোগ করবেন যেমনটা আমরা করেছি। অনেক সুন্দর জায়গা। এটা একটি ট্রাম গাড়ি। যাই হোক, এটা আপনার পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ গিয়ে একেবারে পাহাড়ের চূড়ায় উঠে যাবে। আজকে আমার সাথে ভ্রমণে আছে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, দুই ছেলে, আমার দুই ভাতিজা, ও হচ্ছে আবির। আর ও হচ্ছে হামজা। আমরা ট্রাম গাড়িতে করে ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় গেলাম। সময় লেগেছিল 20-25 মিনিট। আমরা যেতে যেতে চাচা ভাতিজা অনেক গল্প করলাম। আমরা চলে আসলাম নির্দিষ্ট গন্তব্যে। এই সেই জায়গা, এখানে এসে আমরা কিছুক্ষণ বিরতি নিলাম, কাফে খেলাম। বন্ধুরা, এই দেখুন দেয়ালে একটি ছবি টানানো আছে, সম্ভবত এই ছবিটি অনেক পুরনো। বর্তমানে এই স্থানটি হয়তো পরিবর্তন হয়েছে। বন্ধুরা, এখানে আসার পরে দেয়ালে দেয়ালে দেখতে পাবেন বিভিন্ন ছবি, অনেক ভিউ, আশেপাশ থেকে যে সমস্ত ভিউগুলো আপনারা দেখবেন সেই ভিউগুলো। ওয়াও, অনেক সুন্দর জায়গা সত্যি। বন্ধুরা, এখানে আসলে আপনি খুবই আনন্দিত হবেন, নিঃসন্দেহে আপনার মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। অনেক সুন্দর দেখতে জায়গাটা। আপনাদের কাছে এই জায়গাটি কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। এরকম জায়গায় আসতে আমার অনেক ভালো লাগে, মনে হয় বারবার আসি। আসলে অসাধারণ সুন্দর একটি জায়গা। এই দিকটা হচ্ছে সমুদ্রের দিক, সমুদ্র দেখা যায়, অনেক সুন্দর মনোরম দৃশ্য। আজ ছুটির দিন, দিনটাও সুন্দর, রোদ ঝলমলে, অনেক সুন্দর একটা সময়। তাই চিন্তা করলাম ভাতিজাদের নিয়ে একটু ঘুরে আসি, আমার পরিবারকে নিয়ে।
সবাই মিলে একটু আনন্দ করি, তাই ঘুরতে বের হওয়া। সুন্দর জায়গা পেয়ে ওরাও ছবি তুলতে শুরু করলো, কেউ সিঙ্গেল ছবি, গ্রুপ ছবি, যে যেভাবে পারছে এই জায়গাটাকে ফ্রেম বন্দি করছে। চারিদিকটা যেন রোদে ঝলমল করছে, হাস্যোজ্জ্বল একটি দিন, অনেক সুন্দর। আসলে এরকম সুন্দর দিনে ঘুরতে বেরোনোটা অনেক ভালো লাগে। বন্ধুরা দেখুন, এখানে একটি সুন্দর বাগান বাড়ি, এখানে এটাকে ভিল্লা বাড়ি বলে, অনেক সুন্দর জায়গা। বন্ধুরা তারপর আমরা এখান থেকে নেমে আশেপাশের এলাকাটাকে একটু ঘুরে দেখলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল, শান্ত নিরিবিলি, আসলেই মনোমুগ্ধকর একটি পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে কি পার্কের ভিতরে ঢুকলাম। পার্কের ভিতরে আপনার চেয়ার টেবিল পাতা ছিল, সেখানে অনেক লোক বসা ছিল এবং বসার জায়গা ছিল। আমরা এখানে বসে কতক্ষণ বিশ্রাম নিলাম, আমার ছেলেরাও খেলাধুলা করলো। আমাদের এখান থেকে আরেকটু দূরে একটা পাহাড়ের উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর যেতে পারিনি, কারণ বিকাল হয়ে গেছিল, কতক্ষণ পরেই আপনার অন্ধকার নেমে আসত, যার ফলে আমরা আবার রিটার্ন ব্যাক করলাম। সেই ট্রাম গাড়িতে করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
সত্যি বন্ধুরা এই ভ্রমণটা অনেক অসাধারণ ছিল। আসল বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে ভালো ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্টসে জানাবেন, পরামর্শ দিন, এই আশা রইল। এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি হাসান আলী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।